হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবর মতো আরেকটা নিউজ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম আজকের নিউজটা খুব ইন্টারেস্টিং ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আজকের নিউজটা হচ্ছে এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে আমরা ছোট্ট করে নিক্সুন চৌধুরী একটা পরিচয় দিয়ে দিই সো এমপি নিকসন চৌধুরী হচ্ছে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য উনি বর্তমানে ভাইরাল আর ওনার নিউজগুলো ভাইরাল হয়ে গেছে সো আমরা ওনাকে নিয়ে আজকে কথা বলবো আর উনি কি কারণে ভাইরাল সেটা হচ্ছে উনি ইদানিং নানারকম বিষয় নিয়ে নানারকম ইস্যু নিয়ে কিন্তু কথা বলছেন সো সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ এবং কি সবার কাছে উনি একজন একটা ভাইরাল টপিকের মতো কাজ করছে সো ওনার একটা কথা যে কথাটার উপরে আজকে আমি রিয়েকশান দেবো আর ওনার এই কথাটা বড় বড় মিডিয়া মাধ্যম কিন্তু প্রচার করছে যাই হোক কথাটা নিয়ে আজকে কথা বলবো উনি বলেছেন আমার নাম নেওয়ার আগে অজুক করে নেন সো উনি কেন বা এই কথাটা বললেন যে ওনার নাম নেওয়ার আগে অজু করে নেওয়ার জন্য সো এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা হচ্ছে কাদের মির্জা আমরা সবাই কাদের মির্জাকে চিনি কাদের মির্জা হচ্ছে অবাদুল কাদেরের ভাই আর অবায়দুল কাদেরকে আমরা সবাই চিনি সো আমরা নিউজটা পড়ি নিউজটা পড়লে বুঝতে পারবো আসলে কেন বলা হয়েছে কাকে বলা হয়েছে যে নাম নেওয়ার আগে অজু করে নেওয়ার জন্য সো ফরিদপুর চার আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিকসন চৌধুরী সারা দেশে আলোচিত কাদের মির্জাতে মির্জাকে উদ্দেশ্য করে বলেন আপনার মতো টোকাই মেয়র মোবাইলে ফেসবুকে কথা বলে ভাইরাল হইয়েন না নিকসন চৌধুরী তার মামা শেখ সেলিমের শক্তিতে চলে না তার নাম নেওয়ার আগে উজু করে নিয়েন পাগল ঠিক করার ওষুধ জনগণের জানা আছে মঙ্গলবার উনিশে জানুয়ারি বিকেলে ফরিদপুরের চরবর্দাসন উপজেলার গাজীটেক ইউনিয়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন চৌধুরী বলেন নোয়াখালীতে ওই ব্যক্তি মন্তব্য করেছেন বাংলাদেশের সকল এমপি মত খায় উনি একজন মেয়র সংসদ সদস্যের নিয়ে এমন মন্তব্য উনি কিভাবে করেন উনি বলেছেন নিকসুন চৌধুরী তার মামার জোরে চলি এমপি নিক্সুন চৌধুরী তার মামা শেখ সেলিমের জোরে চলে না তার বাই লিটন চৌধুরীর জোরেও চলে না এমপি নিক্সন চৌধুরী চলে জনগণের জোরে এর আগে তেরোই জানুয়ারি এক নির্বাচনী সভায় নোয়াখালীর বাসুরাহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন নিক্সন চৌধুরী বোর্ড চুরি করে সংসদ হয়ে সংসদ হয়েছেন কাদের মির্জার এই বক্তব্য জবাব দিয়ে এমপি নিক্সন বলেন আমি নাকি বোর্ড চুরি করে এমপি হয়েছি এটা কি পাগলেও বিশ্বাস করবে সারা দেশের মানুষ জানেই ফরিদপুর চার আসন কেমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জনগণের বোটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছি কাদের মির্জাকে উদ্দেশ্য করে এমপি নিক্সন আরও বলেন আমি চিনিও না জানিও না ওই লোককে হঠাৎ কইরা এই ব্যক্তি আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য শুরু করছে তাকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না উনি আওয়ামী লীগের বড় এক নেতার বাই সে তার বড় বাই নিয়ে উল্টাপাল্টা কথা বলে বড় বাবিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করেছে বলে কাদের মির্জার বক্তব্যে প্রতিক্রিয়া নিক্সন বলেন আমি মামলা খাইছি বইলা ভয় পাই না আমার নামে একশো মামলা হলেও আমি ভয় পাই না কারণ আপনার আওয়ামী লীগের লুপ্ত তাই মামলা না হলেও নেতা হওয়া যায় না আর আমি তো চুরি করার জন্য মামলা খাই নাই জনগণের অধিকার প্রতিষ্ঠাতার জন্য মামলা খাইছি এর আগে এমপি নিক্সন চৌধুরী চর বর্দাসনের গাজিটেক সদরপুর বর্ডার আরসিসি সড়কে উদ্বোধন করেন এরপর তিনি ওই এলাকায় সীতার্থ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন চরবর্দাসন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খানের সভা সভাপতিত্ব অনুষ্ঠানেই আরও বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক হাফেজ কাউসার সোভিয়ার্স আমরা নিউজটি পড়লাম নিউজটি পড়ে আমরা বুঝতে পারলাম যে দুইজনের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের উদ্দেশ্যে কিন্তু এমপি নিক্সন চৌধুরী বলেছেন যে ওনার সাথে কথা বলার আগে উজু করে নেওয়ার জন্য সো আমরা জানি বজা আর আর এমপি নিক্সন চৌধুরী এমপি নিক্সন চৌধুরী বাংলাদেশের অনেক অনেক ইস্যু নিয়ে কথা বলেছে তাই জন্য উনি ভাইরাল আর কাদের মির্জা বর্তমানে যে আমাদের পৌরসভা মেয়র নির্বাচন হয়েছে কিছুদিন আগে সো সেই মেয়র নির্বাচনে কাদের মির্জা দাঁড়িয়েছিল সে সে ওইখানে অনেক রকমের কথা বলেছে তাদের দলেরই মানুষের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে অনেক রকমের কথা বলেছে সো সেই কারণে কিন্তু এমপি নিক্সন চৌধুরী খেপে গিয়ে এই কথাটা বলেছেন সো যাই হোক আমি এখন দেখব সাধারণ জনগণ কি বলে এই যে নিউজটার উপরে সো আমি এখন দেখবো যে সবাই কি রিয়েকশন দিচ্ছে এই কথার মাধ্যমে সো আমরা একটু কমেন্ট বক্সটা চেক করব সো অনেকে অনেক রকমের রিয়েকশান দিয়েছে সো আমরা সেই রিয়েকশানটা পড়বো আসলে কি বলছে সাধারণ মানুষ ফয়সাল আহমেদ ভাই বলেছে নিজে আগে পানি নেস কিনা না আবার তোর নাম নিতে ওযু করা লাগবে সো অনেক রকম মানুষ অনেক রকম ভাবে কিন্তু তাদের মন্তব্য করেছে কমেন্টগুলো করেছে সো এইখানে কিন্তু অনেক হাস্যকর কমেন্ট আছে অনেক সুন্দর কমেন্ট আছে যে কারণে দেখি আমরা কি লেগেছে সাজ্জাদ হোসেন কথাটা উনি ঠিকই বলেছেন কারণ উনি একজন বড় মাপের ইবলিশ তাই ওনার নাম নিলে শরীর নাপাক হবে এবং তারপরে উঁজু করতে হবে যেমনটি সুরের নাম নিলে হয় অনেক ভালোবাসতাম ওনাকে কিন্তু লাগাম ছাড়া কথা বলার জন্য আজ তাকে ঘৃণা করি হ্যাঁ এই কথাটার উপর আমি একটা কথা বলতে চাই উনি কিন্তু বাংলাদেশ ইদানিং অনেক ইস্যু নিয়ে কিন্তু ব্যতিক্রম ধরনের কথা বলেছেন যে কথাগুলো আসলে বলা উচিত না এবং কি ইসলামের বাইরে গিয়ে উনি অনেক কথা বলেছেন আসলে অনেক মানুষের চায় যে মিডিয়ার সামনে এসে লোট কিছু কথা বলে আমি ভাইরাল হয়ে যাই এবং কি ভাইরাল টপিক ট্রেন্ডিং হয়ে যাই সো এই কারণে মনে হয় কিছু লোক মিডিয়ার সামনে এসে মনে হয় আবলতাবল কিছু কথা বলে ভাইরাল হওয়ার জন্য এরকম কিন্তু কাদের মিডিয়া কেউ দেখি তাদের দলের উদ্দেশ্যেই কিন্তু বলেছে জাস্ট আমার মনে হয় এই যে ভাইরাল যে বাংলাদেশে একটা ট্রেন্ডিং চলছে না এই ট্রেন্ডিংয়ে যাতে ওনার নামটাও থাকে যেন এই ভাইরাল ট্রেন্ডিংয়ের মাধ্যমে পুরো বাংলাদেশ তাকে চিনে যায় জাস্টিস এতটুকু করার জন্য আমার মনে হয় তারা তাদের নিজের ব্যক্তিত্ব দিকেও মানে খেয়াল করছে না যাই হোক ওই ভাই সুন্দর একটা কমেন্ট করেছে আমি আরেকটা কমেন্ট পরব বুল বলেছে সে তার নাম নেওয়ার পরে উজু করতে বলতে চেয়েছিল তারপর আরেকজন কমেন্ট করেছে জয়নাল আব্দিন তুই কার সঙ্গে পাঙ্গা দিলি নিলি নিক্সন উনি করোনার দায়িত্ব শক্তিশালী লুকের ভাই তোরে ভ্যাকসিন দেবে না বানিতেও ও কাকু যাই হোক সুন্দর একটা ফানি টাইপের কমেন্ট অনেকে অনেক রকমের কমেন্ট করেছে আমরা সব কমেন্টই নেব না সো কিছু ফানি টাইপের কমেন্টগুলো আমরা দেখব। সো কেম আশরাফুল নারেল বাই বলেছে নিক্সনের ভিতর আ কেওলাবাস দিয়ে উঁচু করে রাখেছে আমাদের পাশের দেশে নোয়াখালী জনগণ তারপরও অমানুষটা লজ্জা নাই আল্লাহ এক সময় এমন কিছু করবে হয়তো ওর নাম শুধু ওর গায়ের ওপর ইস্যু করবে আমি একশো পার্সেন্ট শিওর খাইরুল ভাই বলেছে আমি একশো পার্সেন্ট শিওর এর কপালে কষ্ট আছে আওয়ামী লীগের যেই বেশি বাড়ছে সেই জোরে পড়ছে তহিদুল ইসলাম ভাই লেগেছে খালি অজু নিকসন চুলকানির মলম শরীরে লাগানোর আগে গরম পানি করে ভালো করে গসে মেজে ব্যবহার করবেন তা না হলে সে দায়ী করুন সে দায়ী কারণ সে শুধু অজু কথা বলেছে অনেক অনেক রকমের কমেন্ট বলেছে যাই হোক বিড়িটা লম্বা করতে যায় না দর্শক আসলে এই যে ভাইরাল টপিক নিয়ে কথা বললাম সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকে ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার আবরাকাত